এবার কি ঘর ভাঙছে যিশু নীলাঞ্জনার? টলিপাড়ায় ফের ডিভোর্সের গুঞ্জন প্রবল। এতদিনের প্রেমে বিচ্ছেদের কারণ তাহলে কি? যিশু কি সত্যি পরকীয়া সম্পর্কে জড়িত? এই সবটা জেনে নিন এই প্রতিবেদন থেকে। বেশ কয়েকদিন ধরে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের ডিভোর্সের খবরে সরগোল পড়েছে ইন্ডাস্ট্রি ও নেট দুনিয়ায়। এই বিচ্ছেদের কারণ হিসাবে উঠে আসছে যিশু সেনগুপ্তের সঙ্গে তার ম্যানেজারের সম্পর্ক। দীর্ঘ 20 বছরের সংসার ভাঙার কারণেই নাকি সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা। এমনকি কলকাতায় এসে খাদানের শুটিংয়ের সময় নিজের লেক গার্ডেন্সের বাড়িতেও থাকছেন না যিশু। শোনা যাচ্ছে ইতিমধ্যেই আইনজীবীর পরামর্শও নিয়েছেন নীলাঞ্জনা। অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব প্রায় সকলেই এই বিচ্ছেদের খবরে কার্যত হতবাক। কারণ যিশু আর নীলাঞ্জনা বরাবরই ছিলেন একে অপরের পরিপূরক। 2004 সালে সাত পাকে বাঁধা পড়েন যিশু নীলাঞ্জনা। সেই সময় নায়কের ভাই বা ছেলের ভূমিকাতেই যিশুকে বারবার কাস্ট করা হতো। ধীরে ধীরে ঋতুপর্ণ ঘোষের চোখে পড়েন যিশু। ঋতুপর্ণের একাধিক ছবিতে নানা চরিত্রে কাজ করে নয়া পরিচিতি পান যিশু। নানা স্তরে স্বীকৃতি পান এই অভিনেতা। বাণিজ্যিক ছবি করা ছেড়েই দিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র কয়েকটি ভিন্ন ধারার ছবি করলে তো সংসার চলে না। হাল ধরলেন নীলাঞ্জনা, তৈরি করলেন যিশুর ও তাঁর প্রযোজনা সংস্থা। অভিনয় ছেড়ে প্রযোজনা সংস্থাকেই নিজের সম্পূর্ণটা দিলেন। এক কথায় যিশুকে প্রযোজক বানিয়েছিলেন স্ত্রী নীলাঞ্জনা। তার বুদ্ধিতেই বৈষয়িক হয়ে ওঠেন নীলাঞ্জনা। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। তবে 20 বছর ধরে একসঙ্গে থাকার পর হঠাৎ করেই ছাদ আলাদা হলো দুজনের। এবার কানে আসছে এমনই গুঞ্জন, কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন নীলাঞ্জনা, সঙ্গে মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবি। এখন তিনি শুধুই নীলাঞ্জনা। পাশাপাশি যিশুর সঙ্গে নিজের অধিকাংশ ছবি ডিলিট করেছেন তিনি। শোনা যাচ্ছে যে যিশু নাকি পরকীয়ায় জড়িয়েছেন, তার জেরেই দূরত্ব তৈরি হয়েছে স্ত্রীর সঙ্গে। আর এবার এই দূরত্ব যে বিবাহ বিচ্ছেদের পথে এগিয়ে চলেছে তা মোটামুটি স্পষ্ট। এখন যেন সবটা শেষ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এটা টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগাঁ।